মুক্তি পেতে চলেছে নতুন সিনেমা ভাগার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যেমন দাম বৃদ্ধি পাচ্ছে, তেমনি অন্যদিকে প্রত্যেকটা জিনিসে বড্ড ভেজাল মিশ্রিত। আর সেই ভেজাল নিয়ে শুরু হচ্ছে নতুন সিনেমা, নাম ভাগার। আর এই ছবিটি সম্প্রতি ট্রেলার মুক্তি পেল। আপনাদের সামনে তুলে ধরব সেই ছবিরই বেশ কিছু মুহূর্ত। সবাইকে ভাগার টিমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। নীরাজজি, আকাশজি এবং ক্লিক পরিবারকে সবাইকেই অসংখ্য ধন্যবাদ এই সাবজেক্টটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আজকে আপনাদের সামনে উপস্থিত করানোর জন্য। ভাগার, হ্যাশট্যাগ ভাগার, ভাগারটা শুরু করার মূল উদ্দেশ্য হচ্ছে যে 2018-তে এটা খুব মানে ইনফ্যাক্ট এখনও চলছে, প্রচুর সমস্ত কিছু খাবারের মধ্যেই ভেজাল আমাদের। আমরা সেই ভেজালের কথাটাই এই ভাগারের মাধ্যমে বলতে চেয়েছি এবং এই ভেজালের মাধ্যমে আমাদের প্রত্যেকটা উচ্চ বৃত্ত থেকে মধ্যবিত্ত নিম্নবিত্ত প্রত্যেকটা পরিবারের কিছু না কিছু ক্ষতিসাধন হচ্ছে, কোনো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সেই গল্পই আমরা বলার চেষ্টা করছি। আর সেটা অম্লান খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য লিখে দিয়েছে, সেটা আমরা কাজ করেছি আর কি। সবাইকে প্রথম কথা বলি যে আপনাদেরকে একটা ভাগারের মধ্যেই এনে দাঁড় করিয়েছি আমরা সবাই। আর ভাগার সম্পর্কে তো রাজদীপ বললই, ভাগার কম বেশি ভাগার শব্দটাই আমরা পরিচিত হয়ে উঠেছি 2018-এর পর থেকে। তার আগে পর্যন্ত শব্দ ছিল কিন্তু সেটা মাথার মধ্যে গিঁথে বসে গেছে 2018-এর পর। আর এই লেখার পিছনে একটা ছোট্ট কারণ ছিল যে কোনো একদিন সকালবেলায় আমি দেখি যে আমার পাড়ার একটি, ঠিক ওই সময় যখন এই ঘটনা 2000, সে মাংস বিক্রি করে, তাকে প্রচণ্ড মারধর করছে। তো যখন আমি পৌঁছি তখন জানতে পারি যে সে নাকি কুকুরের মাংস বিক্রি করে। পরবর্তী ক্ষেত্রে জানা গেছিল সেটা মিথ্যে এবং সবাই ক্ষমাও চেয়েছিল যারা তাকে মেরেছিল। কিন্তু এই ঘটনাটা আমাকে ভীষণভাবে আমাকে ভাবিয়েছিল যে একদল মানুষ যারা এই ধরনের কাজ করছে সমাজে, তার জন্য সাধারণ মানুষ কীভাবে তার ভিক্টিমাইজড হচ্ছে। ফলে আমাদের এই গল্পটাও আমার ভাবনা ওখান থেকে শুরু হয়ে যেটা আমরা ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে ভাগারের জন্য একটা মানুষের গল্প, যার জন্য ভাগার নয় হ্যাশট্যাগ ভাগার। কারণ হ্যাশট্যাগ তো একটা লিঙ্ক তৈরি করে, এই ভাগারের সঙ্গে এখানে চরিত্রগুলো কোথাও যেন একটা লিঙ্ক বা একটা সূত্রে গাঁথা। আর ভাগার আপনারা শুধু বলবো আজকে তো ট্রেলার, ট্রেলার দেখার পর যদি ভালো লাগে আপনারা একটু প্রচার করুন যাতে মানুষ দেখে। একটা কলকাতার বুকে ভাগার কাণ্ড দেখানো হচ্ছে, তার হোতা মূল অভিযুক্ত ইদ্রিশালি, যে পরবর্তীকালে গল্পের চলছে যখন গল্পের গতি অনুযায়ী